তিন মাসের জন্য স্থগিত হল চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে করা মাদক মামলার কার্যক্রম মামলার চার্জশিট সাক্ষতে অসামঞ্জস্যতা অ্যালকোহলের পরিমাণ নিয়ে দুই রকমের বক্তব্য সহ বেশ কিছু বিষয় বিবেচনা নিয়ে মামলা স্থগিত করেন হাইকোর্ট একই সাথে মামলাটি কেন বাতিল হবে না জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট আরে জানাচ্ছেন শাকের রাজ্য গত বছরের চার আগস্ট বিকেলে রাজধানীর বনানীতে পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব জব্দ হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাদক মামলায় গ্রেফতার পরিমণিকে দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় গত পাঁচ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দশের বিচারক নজরুল ইসলাম সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন এরপর হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন নায়িকা পরিমনি এই মামলাটি তিন মাসের জন্য স্থগিত থাকবে তিন মাস পরে মামলাটি শুনানি হবে তখন চূড়ান্ত নিষ্পত্তি হবে মামলাটি চলবে কি চলবে না বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে বলা হয় সাক্ষতে অসামঞ্জস্যতা অ্যালকোহলের পরিমাণ নিয়ে দুই রকমের বক্তব্য পাওয়া গেছে এফআইআর এবং যে চার্জশিট দিয়েছেন সেটার মধ্যে সামঞ্জস্যতা তেমন পাওয়া যায় নাই পাশাপাশি যে সাক্ষীরা যে সাক্ষী যে তাদের বর্ণনা দিয়েছেন সেখানেও কিছু সামঞ্জস্যতা আছে এবং আরও কিছু বিষয় আছে সেটা হলো যে সতেরোটি বোতল কথা বলা হয়েছে যে উদ্ধার করা হয়েছে সেখানেই অ্যালকোহলের পরিমাণ নিয়েও এজাহার এবং চার্জশিটে দুই রকম বক্তব্য এসেছে এর পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট রুল দিয়েছেন বাতিল প্রশ্নে এবং এই মামলাটি ফিক্সড করেছেন যে এই মামলার বিস্তারিত শুনে পরবর্তীতে চূড়ান্ত আদেশ দিবেন বিচারিক আদালতে মঙ্গলবার এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে বর্তমানে পরিমনি জামিনে আছেন সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা